রাজাপক্ষে পরিবারের কোনো সদস্যকে ছাড়াই চলতি সপ্তাহে শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। দেশের চরম অস্থিরতা এবং রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এমন ঘোষণা দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বিস্তারিত মার্জিয়া মাননের রিপোর্টে। চলতি সপ্তাহে শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা গঠিত হতে চলেছে এবং এই নয়া মন্ত্রিসভায় রাজাপক্ষে পরিবারের কেউই থাকবেন না। দেশে চরম নৈরাজ্যের মধ্যে এমনটাই ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। অর্থনৈতিক সংকট নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। এরপর থেকে দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়েছে। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এমন আশ্বাস দিলেন প্রেসিডেন্ট। বুধবার জাতির উদ্দেশ্যে দিয়ে এক ভাষণে গোতাবায়া জানান, নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেখানেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ এবং তরুণ প্রজন্মের নেতাদের নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়টি স্থির হয়। তিনি আরো বলেন, এরপর এক সাংবিধানিক সংশোধনী নিয়ে আসা হবে যা পার্লামেন্টের হাতে আরো ক্ষমতা ন্যস্ত করবে। নতুন সরকারের প্রধানমন্ত্রীকে নতুন কর্মসূচি তৈরি এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। কিন্তু দেশটির প্রধান বিরোধী দল এসজিবি পার্টি জানিয়ে দিয়েছে, গোতাবায়া যতক্ষণ প্রেসিডেন্ট থাকবেন তারা কোনো সরকারেরই অংশ হবে না। এদিকে জরুরি ভিত্তিতে নতুন সরকার নিয়োগ দেওয়া না হলে শ্রীলঙ্কার অর্থনীতি ধসে পড়বে বলে সতর্ক করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নন্দলাল উইরাসিংহে। অন্যদিকে শ্রীলঙ্কায় চলমান বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই সেনা অভ্যুত্থান হতে পারে বলে গুঞ্জন উঠল এক সংবাদ সম্মেলনে এই গুজব প্রত্যাখ্যান করেছেন দেশটির সেনাপ্রধান। মাইটিভি।